চলতি বর্ষায় পর্যাপ্ত বৃষ্টি না হওয়ায় মৌসুম পেরিয়ে গেলেও পাবনায় রোপা ধান আবাদের লক্ষ্যমাত্রার এক তৃতীয়াংশ অর্জিত হয়নি। অনাবৃষ্টিতে শস্য ভাণ্ডার খ্যাত চলন বিলের অনেক স্থানেই নষ্ট হয়ে যাচ্ছে বীজতলা, বিবর্ণ হয়ে যাচ্ছে ধান খেত। এর মধ্যেই সার আর ডিজেলের দাম বাড়ায় আরও চিন্তায় পড়েছে কৃষক। রাতুল ইসলাম সুমনের ক্যামেরায় উৎপল মির্জা রিপোর্ট। চলন বিলের রাঙালিয়া বিল পানি সংকটে ফেটে গেছে ধান ক্ষেত, নষ্ট হয়ে গেছে বীজতলা, অকালেই হলুদ বর্ণ ধারণ করছে অনেক ধান গাছ। এই যে পানির খুব দরকার, উপরে বৃষ্টিও নাই আবার বর্ষার পানিও নাই। এখন যেটুকু আমন আছে তা হবে কিনা কোনো গ্যারান্টি নেই। পাটের পরেই রোপা আমন ধানের চাষ করে চলন বিলের কৃষকেরা। এবার পানির অভাবে সময় মতো পাট কাটতে পারেনি কৃষক, ফলে আমন আবাদের জন্য প্রসিদ্ধ এ গ্রামে এবার উল্টো চিত্র। ধান পানি নাই, এসব জায়গায় একদিন পানি আসবি, এই সব পাট টানা রাখতো না, সব এইসব জায়গায় জাগ দিত। পাট এবার মরে গেছে, ধান মুনিছি কত আদা খাওয়া গেছিল, এবার ধান মুনি ভাই নেই। পানিটা না আসাতে আমন ধান তেমন একটা সুবিধা হবে না, কারণ এবার আমন ধান অনেক দুর্বল এবং অনেক কম হবে আর কি। বিলের বাউসা বিন্নাবাড়ি গ্রামে থই থই করছে পানি, অথচ সে তুলনায় আবাদ হয়নি ধানের। স্থানীয়দের অভিযোগ, যখন পানির দরকার ছিল সে সময় বিল ছিল শুষ্ক। চলন বিলের মল্লিকচর গ্রামে গিয়ে দেখা গেল হঠাৎ করেই তেলের মূল্য বৃদ্ধিতে সমস্যায় পড়েছেন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকেরা। দুদিন আগেও পাওয়ার টিলারে এক বিঘা জমি চাষের খরচ ছিল 400 থেকে 500 টাকা, সেই খরচও বেড়ে দাঁড়িয়েছে 600 থেকে 700 টাকা। আগে 700 টাকা বিঘে বইতাম, এখন ডিজেলের দাম বাড়ার কারণে এখন 1000 টাকা চাচ্ছে ড্রাইভাররা। তাদের রেট এবং হার এবং তাদের সেচের মূল্য প্রায় 1.5 গুণ বৃদ্ধি করে কৃষকদের উপর চাপ প্রয়োগ করছেন। পানির জন্য সেচ যন্ত্র মালিককে আগে দিতে হতো 1/5 ধান, তেলের মূল্য বৃদ্ধির অজুহাতে তারাও দাবি করছে 1/4, পাশাপাশি বেড়েছে সারের দামও। পাম্প চালিত যারা চালায় তাদের 5 ভাগে ভাগ দিত, এখন করছে 4 ভাগে ভাগ দিতে হবে। 80 টাকা 120 টাকা লিটার, কিভাবে চলবে আমরা? কৃষি কর্মকর্তারা জানান, গত বছরে জুলাই মাসে পাবনায় গড় বৃষ্টিপাত ছিল 367 মিলিমিটার, এবার একই সময়ে বৃষ্টি হয়েছে মাত্র 61 মিলিমিটার। চলতি মৌসুমে প্রায় 56,000 হেক্টর জমিতে রোপা আমন আবাদের লক্ষ্যমাত্রার বিপরীতে এখন পর্যন্ত আবাদ হয়েছে মাত্র 18,000 হেক্টর জমিতে। বৃষ্টির কারণে বিলম্ব হওয়ার কারণে পাট কাটতে দেরি হয়েছে মাঠে, এই কারণে আমাদের রোপা আমন যে মৌসুম থেকে শুরু করার কথা ছিল সেখান থেকে আমরা একটু পিছিয়ে আছি। আমাদের রোপা আমন প্রায় 55,990 হেক্টর যেটা টার্গেট আছে, সেটার এখন পর্যন্ত আমরা আসলে 17,920 হেক্টর, যেটা আসলে গত বছরের তুলনায় পর্যন্ত অনেক কম রয়েছে। প্রকৃতি যে চেঞ্জ হচ্ছে, জলবায়ুর যে পরিবর্তন, সেটা একটা মূল কারণ আমি বলবো এটাকে। এ সংকট নিরসনে স্বল্প মূল্যে ডিজেল সার সরবরাহের পাশাপাশি আর্থিক প্রণোদনা দাবি করেছেন কৃষকেরা। উৎপল মির্জা, মাছরাঙ্গা সংবাদ, পাবনা।